मेरे नाम के हर की नस हार किया तुम्हें नाम तुझे এইরকম ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। চাইলে তোমরাও এডিট করতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো তোমরা কীভাবে এডিট করবে। এবং এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং ভিডিও আপলোড করার পরে কিছুক্ষণ পরে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তো আর বেশি দেরি করবো না, তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। আর হ্যাঁ, ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। এরপরে আমাদের প্রথম কাজ হলো কাইন্ডি মাস্টার অ্যাপটিকে ওপেন করা। যাদের কাইন্ডি মাস্টার অ্যাপ ইনস্টল নেই, তোমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারো। তো এখানে আমি কাইন্ডি মাস্টার অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। ক্রিয়েট নিউতে ক্লিক করব। এরপর এখানে সাইজ সিলেক্ট করে নিলাম। এরপরে ক্রিয়েটে ক্লিক করব। এরপরে আমরা যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা এখান থেকে নিয়ে চলে আসবো। তো তোমরা কীভাবে ভিডিওটি পাবে আমি বলে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখান থেকে লিঙ্কটা ক্লিক করে ভিডিওটা ডাউনলোড করে নেবে। তো আমি ভিডিওটা এখানে নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছ আমি ভিডিওটা নিয়ে নিয়েছি। তো এটাকে আমরা উল্টো করে দেব, এটি রোটেট অপশানে যাব আমরা। তো রোটেট অপশানে চলে এসেছি। এরপরে এখানে রোটেট করে নেব ভিডিওটা। তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা ঠিকঠাক হয়ে গেছে। এরপরে আমাদের কাজ হচ্ছে 7 সেকেন্ডে চলে আসবো এখানে লেয়ারটিকে টেনে। তো আমরা চলে এসেছি 7 সেকেন্ডে। এরপরে এখানে লেয়ারে ক্লিক করব। এরপরে টেক্সটে ক্লিক করব। এখানে এরপরে তোমরা যা নাম লিখবে সেটা লিখে নেবে। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা লিখছি এইচ জি টেক জোন। তো লেখা হয়ে গেছে। এরপরে আমাদের ফন্ট চেঞ্জ করব, মানে লেখা স্টাইলটা। তো এখানে ফন্ট অপশান আছে দেখতে পাচ্ছ, এ লেখা আছে। তো এটার উপরে ক্লিক করব। এরপরে এখান থেকে একটা ফন্ট সেট করে নেব। তো তোমরা যদি না জানো কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয় তাহলে তোমরা কমেন্ট করো, আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। তো এখান থেকে আমি একটা ফন্ট সেট করে নিলাম। এরপরে এটাকে টেক্সটটাকে একটু বড় করে নেব ঘাসটার সাইজে। তো বড় করে নিয়েছি। এরপরে ঘাসটার উপরে মাঝ বরাবর রেখে দেব। তো আমাদের ঠিকঠাক হয়ে গেছে। এরপরে কালার সিলেক্ট করব, টেক্সটার উপরে কালার চলে আসবে। তো এখানে আমরা ইয়েলো কালার দেব। এরপরে আমাদের কালার সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে একটু নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছ আউটলাইনে ক্লিক করার পরে এখানে ইনেবল করে দেব। এরপরে আমাদের ব্ল্যাক কালার চলে এলো, এটা আমাদের 15 আছে। এখানে 15 থেকে 10 নিয়ে চলে আসব। তো আমাদের কাজ কমপ্লিট। এরপর আমরা ব্যাকে যাব। এরপর এখানে গ্লো আছে দেখতে পাচ্ছ, এটার উপরে ক্লিক করব, এটাকেও ইনেবল করব। এরপর এখানে ইয়েলো কালার উপরে ক্লিক করব। এরপরে এটাকে রেড কালার করে দেব, এটাকে রেড কালার করে নিয়েছি। এরপরে আমাদের কাজ কমপ্লিট। এরপরে দেখতে পাচ্ছ যে আমাদের নিচে যে টেক্সটের লেয়ারটা রয়েছে এটার উপরে একটা ক্লিক করব এবং এটিকে লাস্ট পর্যন্ত টেনে নেব। তো টেনে নেওয়ার পরে আমাদের একটি কাজ রয়ে গেছে। এরপরে আবারও ওই ভিডিওটিকে আমরা আবারও নিয়ে আসব। তো তার জন্য আমাদেরকে লেয়ার অপশানে ক্লিক করতে হবে। এরপরে মিডিয়াতে ক্লিক করব। তো ভিডিওটা অলরেডি নিয়ে চলে এসেছি। এরপরে এটাকে আমরা ঠিকঠাক করে নেব ভিডিওটির সাইজের মতো। তো এটাকে নিচের দিকে নিয়ে চলে এসে ভিডিওটা ফুল ভিডিও করে দেবো, ফুল স্ক্রিন। তো এর জন্য উপর দিকে টান দেব। তো দেখতে পাচ্ছ অলরেডি আমাদের ভিডিওটা হয়ে গেছে। এরপরে কাজ আমাদের ক্রোমা কি অপশানে যাব। তো দেখতে পাচ্ছ এখানে ক্রোমা কি লেখা আছে। তো এই অপশানটাতে ক্লিক করব এবং এটা ইনেবল করে দেব। ইনেবল করার পরে দেখতে পাচ্ছ এখানে 28% রয়েছে। তো উপরেরটাকে আমরা 32% করে দেব। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এরপরে তোমাদেরকে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি।
তো তোমরা দেখতে পেলে আমাদের ভিডিওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি চাও যে ভালো ফন্ট কীভাবে অ্যাড করবো আমরা কাইন্ডি মাস্টারে, তো তার জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, তোমরা অবশ্যই কমেন্ট করে দাও। এরপরে আমরা ভিডিওটাকে সেভ কীভাবে করব দেখিয়ে দিচ্ছি। তো এই ডান দিকের উপরে দেখতে পাচ্ছ একটি আইকন রয়েছে, তো এই আইকনটিতে ক্লিক করব এবং এখানে হাজার আসি আর এখানে ফ্রেম রেট 60 করে এখানে এটি হাই করে নেব। হাই করে এখানে সেভ অ্যাজ ভিডিওতে আছে এটা ক্লিক করব, তো আমাদের ভিডিওটা এখানে সেভ হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দাও, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরও এ ধরনের ভিডিও পাওয়ার জন্য।